সালামু আলাইকুম, স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। তো আয়নাঘর, যেটি সম্পর্কে আমরা অলরেডি অবগত আছি, তো আয়নাঘর সম্পর্কে আমিও খুব এক্সাইটেড ছিলাম। বাট আজকে আমি আপনাদের সামনে আয়নাঘর নিয়ে কিছু চাঞ্চল্যকর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে আয়নাঘর সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম সিটিআইবি। ওকে, সিটিআইবি অর্থাৎ হচ্ছে আপনার বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম যেটা আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, সেটাকে বলা হচ্ছে সিটিআইবি। তো ওইটা দ্বারা যে পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র আছে সেটার নাম হচ্ছে আয়নাঘর। এখানে হচ্ছে আপনার প্রায় 16টি কক্ষ আছে, যেখানে প্রায় 30টা বন্দী, মানে 30 জন মানুষকে একসাথে বন্দী করে রাখা। এখন প্রশ্ন হচ্ছে, আসলে আয়নাঘরটা কি, আসলে কাদের রাখা হতো আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের আসলে অনেক নেতা কর্মী কিন্তু গুম হয়ে যায় বা নিখোঁজ হয়ে যায় আর কি। তো এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে কিন্তু এই তালিকায়। তো আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজার বা আনন্দবাজারের যে প্রতিবেদনটা আছে, তো ওইখানে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে একটি গুমখানা। হাসিনার শাসনকাল 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ হচ্ছে আপনার 9 থেকে 21, যেখানে 12 বছর প্রায়, বা 21 সালের সেপ্টেম্বর পর্যন্ত এখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। আর 2009 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মতদে নিখোঁজ হন 402 জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। এবং 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 340 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তারি অবস্থায় পাওয়া গেছে। আইন ও সালিশ কেন্দ্রে তথা মধ্যে 203 জন এখনো গুম রয়েছেন, যা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন। তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন, ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘর। সারা দেশে DGFIR এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি আসলে ঢাকায় আছে। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর আর কি, 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে। এইগুলোই ছিল আসলে আমার কাছে আয়নাঘরের কিছু চাঞ্চল্যকর তথ্য, যেটা আসলে আমি জানতাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখনো গুম মানে আয়নাঘর থেকে আসলে অনেকেই ফিরে আসছেন এবং অনেকেই এসেছেন। তো আশা করি আয়নাঘরে যদি আরো কোনো কেউ থাকে, সেক্ষেত্রে তারাও ফিরে আসবেন খুব তাড়াতাড়ি, আমরা সেটাই কামনা করি। এবং স্বাধীন এই বাংলাদেশে আমরা আমাদের মতো করে দেশটাকে সাজাবো, এই প্রত্যাশায় সবার কাছে আমি ব্যক্ত করছি। যার যা জায়গা থেকে আসলে আমরা অন্যায় যেখানে হবে সেখানেই প্রতিবাদটা করব। আসুন যার যা জায়গা থেকে আমরা এগিয়ে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।